বাংলাদেশের মুসলমানের যেই সংস্কৃতি সেটার মধ্যে আলেম ওলামা পুরোপুরি সম্পৃক্ত, এবং আলেম ওলামা ছাড়া কিন্তু এই সংস্কৃতি তো আসলে হয় না। তাহলে আমাদেরকে যেই বিষয়গুলো শেখানো হচ্ছে কিংবা বাইরে থেকে পুশ করা হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়গুলোতে খুব কম গুরুত্ব দিচ্ছি। আসলে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত যে আমরা কোন কথাটা বলবো, কোনটা বলবো না, কিংবা আমাদের কোন বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করাটা জরুরি। সুতরাং এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। আমরা 4 আগস্ট শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা যেই আমাদের যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমরা খুব সুস্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার যেই বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে সেটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত হবে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে এখন যদি ফ্যাসিবাদে যেই ব্যবস্থাটা বাংলাদেশে রয়েছে সেই ব্যবস্থা থেকে আমরা যদি সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে পারি, তাহলে এই দেশের মানুষের সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হবে। কেউ দাড়ি, আচ্ছা এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দাড়ি টুপি কিংবা বড় জুব্বা দেখলে আমাদের অনেক সময় কীভাবে একটু সোশ্যালি সিগমাটাইজ করা হতো, কিংবা আমরা অনেক সময় একটু মানে একটু ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে হতো যে আমি বড় দাড়ি রাখলে, জুব্বা পরলে, মাথায় টুপি দিলে আমাকে কোনো ট্যাগিং করা হবে কি না কিংবা কোনো ব্লেমিং করা হবে কি না। এটা কিন্তু ওই ফ্যাসিস্ট যে কালচারটা ছিল সমাজে বিদ্যমান সেই কালচারেরই অংশ, এখন কিন্তু সেটা নেই। এবং এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের যে একটা হীনমন্যতা আছে, যে তারেক ভাই যেটা বলছিলেন যে আসলে এখানে যদি অন্য কোনো ইংরেজি শিক্ষিত কিংবা কোট টাই প্যান্ট পরা একজন লোক যদি এখানে ভিতরে ঢুকলো, আমরা কিন্তু সবাই তাকে স্যার স্যার বলতেছি, তার পিছনে ঘুরতেছি, এরকম করা যাবে না। নিজেদের মধ্যে যে আত্মসম্মানটা আছে সেই আত্মসম্মানটা বৃদ্ধি করতে হবে, এবং যেই ফ্যাসিজম কালচারটা বিদ্যমান রয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। লড়াইটা যদি জারি রাখেন তাহলে দেশের যেই স্বার্থটা হবে, দেশের যেই জাতীয় স্বার্থর পক্ষে যদি আমরা কথা বলি, আমাদের আলেম ওলামা থেকে শুরু করে আমাদের মুসলমানদের যেই স্বার্থের আপনারা কথাটা বলেন না কেন, সেটার মধ্যে কিন্তু সেটা অন্তর্নিহিত আছে। সুতরাং এই যেই ওয়ার্ড ফ্রেমিংগুলো আমরা করতেছি, এই ওয়ার্ড ফ্রেমিংয়ের বাইরে আমাদের আসতে হবে। এরপরে যেই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। দেখুন যেটা বলা হয় যে দেখুন অনেক আলেম ওলামাকে কিন্তু এখন দেখুন রাজনীতির বাইরে আসলে কোনো কিছু হয় না, যেহেতু ক্ষমতার বন্টন কিংবা ক্ষমতা নিশ্চিতে কিন্তু এখানে কিন্তু আসলে ভূমিকা রাখতে হবে। দেখুন কোনো একজন আলেম ওলামাকে যখন গুম করা হয় সেটার প্রতিবাদে অন্য আলেম ওলামাদের আমরা সরব থাকতে খুব কম দেখা যায়, কিংবা আমরা যখন কোনো একটা রাজনৈতিক কারণে কোনো একজন আলেম ওলামা হেনস্থ হচ্ছে আমরা কিন্তু ব্যাপারটাকে রাজনৈতিক বলে উড়িয়ে দিই। আসলে রাজনৈতিকের চাইতে এখানে যেহেতু যে কালচারটা ছিল এই কালচারের কারণে আলেম ওলামা হওয়ার কারণে তার উপরে কিন্তু আরও বেশি নির্যাতন হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারগুলো যে কালচারাল হেজিমনিটা ছিল এই হেজিমনিটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে সামনে যেই আগাবো, আমরা আগামীর যেই বাংলাদেশের কথা চিন্তা করি, সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে যাওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হবে। সেই জায়গা থেকে আলেম ওলামারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা রাখবো। আর একটা বিষয় সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে খুবই আসলে আমাদের কাছেও খুবই ব্যথা দেয়। আমিও একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমি দাখিল আলিম মাদ্রাসা থেকেই করেছি, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসাতে আমি পড়াশোনা করতাম। এখন আসার পরে অনেক সময় আমরা দেখতে পাই যে ফতোয়া নিয়ে আলেম ওলামাদের মাঝে মতৈক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, তবে যে ভিন্নতার ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে কিংবা পাবলিক প্লেসে আসবে সেটা অবশ্যই একজন আলেম আরেকজন আলেমের উপর শ্রদ্ধার ভিত্তিতে মতানৈক্য হতে পারে। যখন একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো সেকুলাররাও যখন বা ইংরেজি শিক্ষিত আমরা যেটাকে বলি তারা যখন মতৈক্য করে তারা কিন্তু একজন অপরজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তারা মতৈক্যটা করে বা তারা আলোচনাটা করে। কিন্তু আমাদের আলেম সমাজের মাঝে একটা জিনিস দেখা যায় কি, আমরা যখন মতৈক্যগুলো করছি আমরা একজন অপরজনকে খুবই বাজেভাবে কিন্তু উপস্থাপন করছি, এটা কিন্তু খুবই বাজে একটা মেসেজ যায় আমরা যারা ইয়াং জেনারেশন আছি। সো এই এই ব্যাপারগুলোতেও আপনারা একটু সচেতন করবেন, এবং যেই ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন। এছাড়াও দেখুন এতদিন পর্যন্ত যে শিক্ষা কাঠামোটা তৈরি করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়েছে, সেখানে আমরা যদি বলি যে আসলে আমাদের যেই সংস্কৃতিটা আছে, আমাদের একটা বড়দের প্রতি একটা শ্রদ্ধা করা,
পিতামাতার সাথে আমাদের যে রিলেশনটা সেটা কিন্তু আসলে শ্রদ্ধার রিলেশন, এবং যে একটা লজ্জার সংস্কৃতি বা হায়া যেটা আছে আমাদের সমাজে বিদ্যমান সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের পরিবার কাঠামো, আমাদের সমস্ত সমাজ কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই শিক্ষানীতি দিয়েও কিন্তু আমাদের সচেতন হতে হবে, রাজনীতির যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের সচেতন হতে হবে। সর্বোপরি আলেম উলামা যারা আছেন বা সকলকেই কিন্তু এক হতে হবে, কেননা আমাদের মাসলা মাসালে পার্থক্য থাকতে পারে, আমাদের যেটা বলি আমাদের দল আলাদা হতে পারে, আমাদের পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের যেই স্বার্থটা, দেশের যেই স্বার্থতা, জাতীয় স্বার্থতা, সেটা কিন্তু সবার স্বার্থ। সুতরাং সবার স্বার্থ রক্ষায় সকল আলেম ওলামা, দেশের সকল মানুষ, সকল ধর্ম মত নির্বিশেষে সবাইকে কিন্তু কাজ করতে হবে। সম্প্রতি একটা ঘটনা, যেটা হচ্ছে বরিশালের দক্ষিণারঞ্জন দুর্গা মন্দিরে যে দুর্গা উৎসব হবে, সেই দুর্গা উৎসবের যে টাকা সেটা বন্যার্তদের সহায়তায় দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? সুতরাং বাংলাদেশের মানুষ যে একটা সম্প্রীতির চর্চায় বিশ্বাসী সেটা কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে দিল্লির যে আধিপত্যবাদী চিন্তা আছে তাদের এই চিন্তা আমাদের মাঝে আমাদেরকে শত্রু জ্ঞান করায়। অনেক সময় আমাদেরকে বলায় যে হিন্দু মুসলমানের শত্রু, মুসলমান হিন্দু শত্রু। আমি ছোটবেলা থেকে, আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে, আমার কখনো মনে হয়নি আমার একজন হিন্দু সে আমার শত্রু, সেটা কালচারালি হোক বা অন্য যে কোনোভাবেই হোক। সুতরাং এই ব্যাপারগুলোতেও কিন্তু একটু সচেতন থাকতে হবে, কোনো প্রকার ডিমার্কেশন থিওরি দিয়ে যাতে আমাদেরকে আলাদা না করতে পারে সে ব্যাপারে সবার প্রতি সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।